অনেক জায়গায় মাহফিলে আসলে বলে হুজুর আজান দেন, মাহফিলে আজান হবে কেন? মাহফিলকে আজান দেওয়ার জায়গা? এই পরিবেশটা আপনারা বন্ধ করেন। হ্যাঁ, তিলাওয়াতে রিকোয়েস্ট দিতে সুন্দর আলোচনায় তো তিলাওয়াত হয়েছে, অনেক তিলাওয়াত করেছি আমি, তিলাওয়াত করে করে কোরআন দিয়ে তো বলেছি কথাগুলো। মাঝে মাঝে দিলের খোরাক নেওয়ার জন্য ইসলামী সঙ্গীত শোনা যেতে পারে। আজানটা বাজে জিনিস না, কিন্তু আমি বলছি যে আজানের চর্চা মাহফিলে হবে কেন? অনেক বক্তা আছে মাহফিলে এসে কোরআন হাদিসের দেখবেন এক ঘন্টার বক্তব্যে পাঁচটা আয়াত বলে না, পাঁচটা হাদিসও বলে না, মাথার মধ্যে কিচ্ছু নাই, তো এই জন্য গীত গাইয়া আজান দিয়া সময় নষ্ট করে তারপরে চলে যায়। ফালতু কাজ করেন না, এটা আমানতের চেয়ার। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা মাহফিলের জন্য, একটা মাহফিলের জন্য আয়োজক কমিটির এক দুই মাসের ঘুম হারাম হয়ে যায়, এদিকে দূরায় ওদিকে দূরায়, এরপরে আপনি আজান দিয়ে আর গীত গাইয়া চলে যাবেন। এটা কি গীত গাওয়ার জায়গা, আজান দেওয়ার জায়গা? এটা হচ্ছে কুরআন সুন্নাহর নসিহত করার জায়গা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিছু পাতলা বক্তা আছে, বক্তার আলেম এক জিনিস নয়, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, পড়াশোনা করে না, শুধু এদিক ওদিক দৌড়ায় আর আজান দিয়া গীত গাইয়া নায়ক নায়িকার কিচ্ছা কাহিনী অনেক বক্তারা বলে। তো তুমি নায়ক নায়িকার কাহিনী কেমনে জানো? নিশ্চয়ই নায়ক নায়িকার ফেসবুক পেজ আর ইউটিউবে ভিডিও তুমি দেখো, এমনকি গান শুদ্ধা নকল করে ফেলে, তার মানে তুমি ইউটিউবে হিন্দি গানও শুনছো। আসছো মানুষকে হেদায়াত করতে, আগে নিজে হেদায়াত হও মিয়া। এরকম পাতলামি ছেড়ে দিলে, এটা পাতলামি, এটা আলেমের সেরে যায় না। একজন আলেম তার ভেতরে আত্মসম্মান বোধ রাখবেন, তিনি কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন। ওয়েটফুল হন, ওয়েটফুল মানে অহংকার না। আপনারা তো আবার হুজুরদের অহংকার অনেক জিনিস, মানে হুজুরদের অহংকার আপনারা অন্যরকম ভাবেন। কিরকম হুজুর একটা আসছে ধরেন খুব বেশি চাপ মারছে, হয়তো ইস্তিনজা করবেন, ভাই একটু আসতেছি যাচ্ছি, মানে আসার পরে কেন ছবি দিল না, বাইর হয়ে গেলে খুব আত্ম অহংকারী হুজুর ফেসবুকে এসে কমেন্ট করে ঠিক, এরকম আছে না নাই? তো ছয় সাত আট ঘন্টা জার্নি করে আসতে তো ভাই একজন মানুষ ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, আপনি এটা না বুঝে বুঝলেন কি আর কামটা করলেন কি? এগুলো হচ্ছে আলগা আবেগ, আলগা আবেগ, অতি আবেগ। যেন হুজুরদের অহংকার আর আপনাদের অহংকার সমান ভেবেন, এটা অহংকার না, এটা হচ্ছে একজন মানুষের তবিয়ত। কিন্তু একজন মানুষ আসতে তার প্রয়োজন লাগতে পারে, এরপরেও তো হুজুরা হাসি দেয়, হাসি দেয় না? মাঝে মাঝে আমরা আসলে না পেরেও হাসি, এমনি জুড়ে কি করব, কিচ্ছু করার নাই, আমরা অনেক সময় বুঝি না।